কেয়ামতের দিন নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে, নামাজের ব্যাপারে যদি ব্যক্তি ঠিকমতো উত্তর দিতে পারেন অন্য সকল প্রশ্ন আল্লাহ সুবহান ওয়া তাআলা সহজ করে দিতে পারেন। কারণ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে সকল খারাপ কাজ থেকে বাধা দিয়ে রাখে, বিরত রাখে। অতএব একজন ব্যক্তির সালাত যদি ঠিক হয় তাহলে তার গোটা জীবন ঠিক। প্রিয় ভাইরা, সালাতের প্রতি গুরুত্ব দিন, সালাতের প্রতি গুরুত্ব দিন, এবং সালাত আদায় করার ক্ষেত্রে প্রায়োরিটি বেসিস আপনি প্রথম ওয়াক্তে, প্রথমেই, প্রথম সুযোগে, ফার্স্ট অপরচুনিটিতে আপনি সালাত আদায় করে ফেলবেন, দেরি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতে আপনি আসবেন, কোনো অবস্থায় এটাকে দেরি করার চেষ্টা করবেন না, আপনারা সালাত আদায় করবেন। এটা মোমেনের দ্বিতীয় বৈশিষ্ট্য। সালাতের ব্যাপারে আরও অনেক লম্বা আলোচনা আছে, আমি সেই কথাটি বলতে চাই না, কিন্তু আমাদের সালাত যাতে মুরগির ঠোকরের মতো কোনো অবস্থা না হয়ে যায়, আমাদের সালাদ যাতে কার মতো না হয়ে যায়, মুরগির ঠোকরের মতো, অথবা সালাদ আমরা পড়তে দাঁড়িয়েছি আসলে এই সালাদের প্রতি আমাদের কি নাই, কোনো মনোযোগ নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে, সালাদের ব্যাপারে তারা উদাসীন, সালাতের ব্যাপারে তারা উদাসীন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তখন তারা অলস হয়ে দাঁড়ায়। আপনারা যখন সালাতে দাঁড়ান তখন আপনার হাই আসে কিনা এটা খেয়াল করবেন, বড় করে হাই আসছে, আপনি একটু আলস্য ফিল করছেন, মনোযোগ অন্যদিকে চলে গিয়েছে, বুঝতে হবে যে কোথাও একটা ভয়ঙ্কর ডিজিজ ঢুকে গিয়েছে, একটা রোগ ঢুকে গিয়েছে, এই রোগ দ্রুত সেখান থেকে দূর করতে হবে। প্রিয় ভাইরা, আর নাহলে নেফাকের, মুনাফিকের আলামত এটা। ইবনুল কাইয়িম আল জাউজিয়া রাহিমাহুল্লাহ তিনি নামাজের মধ্যে মুনাফিকের আটটি আলামতের কথা তিনি বলেছেন। নামাজের মধ্যে মুনাফিকের আলামত, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়ছে কিন্তু মুনাফিক। তন্মধ্যে হচ্ছে একটি, যে ওই ব্যক্তি সময় মতো সালাত আদায় করে না, সব সময় কি সে একটু দেরি করে, একটু দেরি করে, একটু দেরি করে, যখন শেষ ওয়াক্ত তখন দাঁড়ায় এবং সে চারবার সিজদা দেয়, লা ইয়াযকুরুল্লাহ ফীহি ইল্লা কালিলা, ওই সময় সে আল্লাহকে খুব কমই স্মরণ করে। নামাজের ব্যাপারে ব্যক্তি উদাসীন, নামাজ সে দূর দেরি দেরি করে পড়ে, সে সালাত দেরি দেরি করে আদায় করে, এই সকল আলামতগুলো ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তিনি আটটি আলামতের কথা বলেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। তিনি বলেছেন কোন একজন ব্যক্তি তার খুবই শর্ট রুকু করছে, শর্ট সেজদা করছে, এবং রুকু এবং সেজদার মধ্যখানে যে তিনি একটু একটু শান্ত হয়ে দাঁড়াবেন অথবা বসবেন, এই কাজগুলো ঠিকমতো করছেন, এটা মুনাফিকের সালাত। তিলকা সালাতুল মুনাফিকি, তিলকা সালাতুল মুনাফিকি, তিলকা সালাতুল মুনাফিক, ওইটা হচ্ছে মুনাফিকের সালাত, ওইটা মুনাফিকের সালাত, ওইটা মুনাফিকের সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি, ওই হলো সবচেয়ে বড় চোর যে নামাজের মধ্যে চুরি করে, ওর সে ভয়ঙ্কর নিকৃষ্ট চোর আর কোথাও নাই। আল্লাযী লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, যে নামাজের সিজদা এবং রুকুগুলো ঠিকমতো আদায় করে না। প্রিয় ভাইরা, এখানে যারা মুরব্বি আছেন আমি তাদেরকে দেখে সামটাইমস আমার বুকটা ফেটে যায়, যখন আমি দেখি মসজিদে আসার পর তিনি কখন বের হবেন, এই জন্য তিনি উদগ্রীব থাকেন, কখন বের হবেন। আমরা বাংলা ভাষায় বলি এক পা কবরে আর এক পা কোথায়, আরেক পা হচ্ছে আপনার দুনিয়াতে, এক পা কবরে আরেক পা অন্য জায়গায়, আপনি কবরের বাইরে। এই ব্যক্তিও মসজিদ থেকে বের হওয়ার জন্যে হুলুস্থুল লেগে যায়, মনে হচ্ছে যেন কেউ তাকে তাড়িয়ে বেড়াচ্ছে যে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হও, এখানে তুমি থেকো না, এখানে তুমি থেকো না। যতক্ষণ আপনি মসজিদে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি সালাতের মধ্যে আছেন, আপনার নামে লেখা হবে যে আপনি সালাত আদায় করছেন, অথচ আপনি সালাত আদায় করছেন না। এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা, কেউ যদি এতটুকু একটা নামাজ আদায় করলেন, আপনি আরেকটা নামাজ কিছুক্ষণ পর আসবে, ওই নামাজের জন্য একটু মনোযোগ দিয়ে উদগ্রীব হয়ে আপনি আজান শোনার জন্য অপেক্ষা করলেন, তাহলে এই মধ্যবর্তী সময়টা আপনি আল্লাহর ইবাদত করছেন, সালাত আদায় করছেন, তাসবিহ তাহলিল করছেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় লিখে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য কত প্রিভিলেজ রেখেছেন, কত অপরচুনিটি রেখেছেন, শুধুমাত্র অন্তরটাকে সেই দিকে নিবিষ্ট এবং নিবেদিত করা। প্রিয় ভাইরা, সালাতের মধ্যে যতগুলো কাজ আছে সবগুলো কাজ ঠিকমতো আদায় করা। একামাতুস সালাহ এটা আদাউস সালাহ এর মতো নয়, একামাতুস সালাহ ইজ সামথিং ডিফারেন্ট। এর মধ্যে যত ধরনের আমল আছে সবগুলো আমল করা, যেই আমলগুলো যাই হোক না কেন। আমি অন্য জায়গায় বলেছি, আপনাদেরকেও বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল যদি প্রমাণিত হয় তাহলে কোনোদিন জিজ্ঞেস করার চেষ্টা করবেন না এই আমলটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত নাকি মুস্তাহাব। সাহাবায়ে কেরামরা কোনোদিন জিজ্ঞেস করেন নাই,
কেউ যদি কোনোদিন কোনো প্রমাণ দিতে পারে কোনো সাহাবি এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ এটা কি ফরজ নাকি মুস্তাহাব, আপনি একটু দেখেন আমাকে একটু দেখায়েন তো, নো। সাহাবায়ে কেরামরা ক্বালু সামিআনা ওয়া আতা'না, শুনেছি তো মানলাম, আমান্না ওয়া সাল্লামনা, শুনলাম তো মানলাম, এটা ছিল সাহাবায়ে কেরামের পলিসি। আপনি এটাকে বিভিন্ন ভাগে ভাগ করবেন, এটা মুস্তাহাব, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা নফল, এবং এই ভাগ করার পরে বলেন এটা তো নফল, এটা না আদায় করলেও চলবে, এটা নফল যেহেতু না আদায় করলেও চলবে, এরকম মানসিকতা নাই লোকজনের। এই মানসিকতা সাহাবায়ে কেরামদের ছিল না, বেস্ট জেনারেশনের ছিল না। সালাতের মধ্যে যতটুকুই জেনেছেন যে এটা সালাতের মধ্যে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেটা যাই হোক না কেন, সেটা আমিন বলা, রফি আদায়ন করা, দ্বিতীয় জালসায় আপনি উঠার আগে একটু একটু জালসাতুল ইস্তিরাহা করা, একটু বসা আপনি আবার উঠার আগে, এই যে যত কিছু ছোট্ট 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 আমল আপনি শুনেছেন, শোনার সাথে সাথে সেটা কি করতে হবে, আমল করে দিতে হবে। সালাতের কথা বলছি, সালাতের মধ্যে যত আমল আছে, যত কিছু জেনেছেন সবগুলোর মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই সম্পাদন করতে হবে, কোনোটাকে মিস করা যাবে না। এইটা হচ্ছে সালাত পূর্ণভাবে সম্পূর্ণভাবে শ্রেষ্ঠতমভাবে সালাতকে আদায় করা। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা সেভাবে আদায় করো যেমনিভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। প্রিয় ভাইরা, সালাতের আগে যেরকম কিছু কাজ আছে, সালাতের পরে কিছু কাজ নাই, সেই কাজগুলো আল্লাহ রাসূল করতেন না, সেই কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার অথবা 100 বার তিনি আস্তাগফিরুল্লাহ বলতেন, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তিনি আল্লাহর কাছে তওবা করতেন। আল্লাহর রাসূল যদি 100 বার প্রতিদিন আস্তাগফিরুল্লাহ অথবা যদি তিনি 70 বার বলে থাকেন, তাহলে আমাদের কতবার বলা উচিত, আমাদের কতবার বলা উচিত বলেন তো। আপনি মনে রাখবেন, যদি আপনি আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করেন, আপনার কোনো গুনাহ যদি নাও থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলার কারণে আপনার মর্যাদাটা বাড়িয়ে দেবেন। জান্নাতে যেই জায়গায় আপনার থাকার কথা ছিল তার চেয়ে অনেক উপরের জায়গায় আল্লাহ নিয়ে যাবেন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ বলার কারণে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। কি হলো, তোমরা আল্লাহর জন্য সম্মান কামনা করছো না কেন, আল্লাহর জন্য তোমরা কেন সম্মান কামনা করছো না, আল্লাহর কাছে কেন তোমরা আত্মসমর্পণ করছো না, ইস্তিগফার কেন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করছো না। এই জন্য প্রিয় ভাইরা, এই সালাত আমরা যেই সালাত আদায় করি শুধুমাত্র বাহ্যিক কিছু কার্যকলাপের মধ্যে আমরা থাকি, কিন্তু সালাতের একটা প্রাণ আছে, একটা রূহ আছে, যেটাকে বলা হয় খুশু'। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, অতএব সালাতের মধ্যে খুশু থাকতে হবে, প্রাণ থাকতে হবে। যেই সালাতের মধ্যে খুশু নাই, ওই সালাতটা হচ্ছে ওই ব্যক্তির মতো যার জীবনে কি নাই, যার প্রাণ নাই, প্রাণ চলে গেছে, রূহ চলে গেছে, তাকে কি আপনি কি বলবেন, মানুষ নাকি লাশ, লাশ। অতএব আপনার ওই সালাতটা তখন লাশ হিসেবে গণ্য হবে যদি ওই সালাতের মধ্যে যদি খুশু না থাকে। আর খুশু মানে কি, খুশু মানে হচ্ছে এই সালাতে কমপক্ষে আপনি যা পড়েছেন তা আপনি মনে রেখেছেন, প্রথম রাকাতে কোন সূরা পড়লাম এবং ওই সুরার সাথে আমি সুরা ফাতিহা পড়লাম কিনা, কোনো সুরা মিলালাম কিনা, দ্বিতীয় রাকাতে কোনটা পড়লাম, কয় রাকাত আসলে পড়লাম, তাসবিহ তাহলিলগুলো ঠিক মতো পড়লাম কিনা, এগুলো সব কমপক্ষে মনে রাখা এতটুকুই। আমাদের তো অধিকাংশ সময় এটা মনেই থাকে না, কোন সুরা আগে পড়েছিলাম এটা মনেই নেই, কারণ আমরা তো একটা ক্যাসেট প্লেয়ারের নাম শুনেছেন না, ক্যাসেট প্লেয়ার, ক্যাসেট প্লেয়ারে একসময় এগুলো পাওয়া যেত, ওইখানে টিপ দিয়ে রাখলে ওই প্লেয়ার যে কী চালাইতেছে ও তো কিছুই জানে না। ক্যাসেট প্লেয়ার কি জানে যে ওইখানে কী চলছে, ও তো জানে না, টেপ রেকর্ডার, ও কিছুই জানে না। আমরাও এরকম একটা ক্যাসেট প্লেয়ার ভিতরে ফিক্স করে রেখেছি, যখনই তারা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদ্দিন, এরপরে যে কোন সূরা পড়ছি কিছুই মনে নেই, আলহামদুলিল্লাহ পড়ছি কিনা এটাও মনে নেই। এইরকম সালাতের মধ্যে কোনো প্রাণ নাই, এইরকম ইবাদত মহান আল্লাহর প্রয়োজন নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যে ইবাদতটা করবে ওই ইবাদত অর্থাৎ সালাত যতটুকু সে বুঝেছে ততটুকুই সওয়াব পাবে। আপনি আপনার সালাত আদায় করতে গিয়ে আপনি কি বুঝেছেন গত 40, 30, 20 বছর পর্যন্ত আপনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে আপনি হাত বাঁধছেন, আজ পর্যন্ত যদি আল্লাহু আকবার অর্থই না জানেন, তাহলে বোঝা গেল যে এই সালাতের মধ্যে আসলে কোনো প্রাণ ছিল না। আপনি যদি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়ালাদ-দাল্লিন, এগুলো যদি কোনো কিছু না বুঝেন, তাহলে বোঝা গেল যে এই সালাতের মধ্যে কোনো প্রাণ নাই। গত 20, 30, 40 বছর পর্যন্ত আপনি এর মধ্যে কোনো প্রাণ খোঁজার চেষ্টা করেননি, এটা খুঁজতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে আমি কি বলছি,
মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি বলছি, তখনই শুধুমাত্র আমাদের সালাতের মধ্যে প্রাণ তৈরি হবে।